প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নের সমাধান চলছে উচ্চতর গণিতের ত্রিকোণমিতি অংশের ক্লাসে। আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। এ পর্যায়ে আমরা আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নের সমাধান করব। উদ্দীপকটা তোমরা দেখতে পাচ্ছ, এ ইকুয়াল টু সেক থিটা প্লাস টেন থিটা এবং বি ইকুয়াল টু কজ -25/6। এবং এই উদ্দীপকের উপরে প্রথম যে প্রশ্নটি আমাদের আছে সেটা বি এর মান নির্ণয় করা। এখানে উদ্দীপকে যেহেতু বি ইকুয়াল টু কজ -25/6 আছে, এই কজ -25/6 এর মান কত আসবে সেটাই আমাদের বের করতে হবে, সেটাই হবে বি এর মান। খ নম্বরে যেটা বলা হয়েছে যে এ যদি এক্স হয়, আমরা দেখতে পাচ্ছি এখানে উদ্দীপকে কিন্তু এর মানটা দেওয়া আছে, তাই না? উদ্দীপকে এ ইকুয়াল টু সেক থিটা প্লাস টেন থিটা এখানে বলা আছে। এই এ যদি আমরা একে রিপ্লেস করে যদি আমরা এক্স বসাই, তাহলে যে সমীকরণটি আসবে এ ইকুয়াল টু সেক থিটা, এখানে আসবে এক্স ইকুয়াল টু সেক থিটা প্লাস টেন থিটা। সেখান থেকে আমাদের সাইন থিটা এর মান যে x² - 1/x² + 1 হবে সেটা প্রমাণ করতে হবে। আর তৃতীয়ত অর্থাৎ গ নম্বরে থিটা এর সম্ভাব্য মান নির্ণয় করতে হবে যখন এর মান √3। এই যে উদ্দীপকে যে এ আছে, এর মান যদি আমরা √3 বসাই আর থিটাকে যদি আমরা এই ব্যবধির মধ্যে বিবেচনা করি, তাহলে থিটা এর যে সম্ভাব্য মানগুলো আসতে পারে তা নির্ণয় করতে হবে। তো চলো আমরা ক নম্বরের প্রশ্নটার সমাধান শুরু করে দেই। বি এর মান নির্ণয় করতে হবে, তাহলে উদ্দীপক থেকে আমরা প্রথমে লিখে নিব যে বি ইকুয়াল টু উদ্দীপকে যা আছে আর কি, বি ইকুয়াল টু কি আছে, কজ -25π/6। তো এইটা আমরা জানি যে কজ মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা, নিশ্চয়ই তোমাদের মনে আছে। এ নিয়ে একটা পূর্ণাঙ্গ ভিডিও কিন্তু আমরা দিয়েছি, আমরা সেখানে বলেছিলাম যে আমরা জ্যামিতিক উপায়ে আমরা প্রমাণ করেছি যে সাইন মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস সাইন থিটা, হ্যাঁ এটা আমরা প্রমাণ করেছি। তারপরে টেন মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস টেন থিটা, কিন্তু কজ মাইনাস থিটা ইকুয়াল টু অনলি কস থিটা, এবং এর বিপরীত অনুপাতগুলো এরকম, যেমন সাইন মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস সাইন থিটা, কোসেক মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস কোসেক থিটা, তেমনই টেন মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস টেন থিটা, তেমনই কট মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস কট থিটা। আবার এদিকে কজ মাইনাস থিটা ইকুয়াল টু পজিটিভ কস থিটা, তেমনি সেক মাইনাস থিটা ইকুয়াল টু পজিটিভ সেক থিটা। এই জিনিসগুলো কিন্তু আমরা প্রমাণ করে আসছি, এখন তারই প্রয়োগ করছি। এখানে যেহেতু কজ মাইনাস সামথিং, তাহলে এটা হয়ে যাবে শুধুমাত্র কজ ওই সামথিং, কজ ওই 25π/6, মাইনাসটা আর কজের ক্ষেত্রে এখানে থাকবে না। আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছ। এখন যেহেতু এর মান নির্ণয় করতে হবে, এটাকে আমরা লিখতে পারি কজ, দেখো এই যে π/6 আছে এটাকেই আমরা করব সামথিং, π/6 এটাকেই আমরা করব সামথিং। এখন দেখো এখানে যদি আমরা 4π নেই, 4π, তাহলে লক্ষ্য করো 424π মাইনাস পাই না প্লাস পাই, প্লাস পাই দিলে হবে 25π, দেখো 424π প্লাস পাই, এই 25π/6 হয়ে গেল। এখন আমরা সেই ফরম্যাটে যাব, কোন ফরম্যাট, ওই যে কজ, ধরো এখানে n ইন্টু পাই বাই টু, মনে আছে নিশ্চয়ই, আর প্লাস মাইনাস সামথিং, এখানে প্লাস আছে প্লাস সামথিং, এই যে বিষয়টা, এই এই ফরম্যাটে আমরা যাব। তাহলে আমরা এখানে লিখি কজ, এই যে π/2 আনার জন্য এখানে 8 করতে হবে, তাহলে 8 ইন্টু π/2 আসবে, দেখো এই যে, তাহলেই থাকে 4π, আর প্লাস সামথিং, ওই যে সামথিং π/6 হচ্ছে সেই সামথিং। তাহলে π/2 এর সাথে জোর গুণিতক, তো জোর গুণিতক থাকলে তো আমরা জানি যে অনুপাতের কোনো পরিবর্তন হয় না, সুতরাং কস কজই থাকলো। আর এটা 8 সমকোণ প্লাস সামথিং, তুমি যদি কোয়াড্রেন্ট করো এবং সেখানে 8 সমকোণ করবে, এক চক্কর ঘুরে আসলে কিন্তু 4 সমকোণ, আর এক চক্কর ঘুরে আসলে এ হলো 8 সমকোণ প্লাস সামথিং, তাহলে তো প্রথম চতুর্ভাগে কোনটা চলে গেল, কোনটা প্রথম চতুর্ভাগে, আর প্রথম চতুর্ভাগে অল পজিটিভ, সুতরাং কস পজিটিভ, আর ওই π/6 রয়ে গেল। π/6 তো আমরা জানি 30 ডিগ্রি, তাহলে কস 30 ডিগ্রি মান কত, √3/6।
2, তাহলে আমরা কিন্তু মান পেয়ে গেলাম। আমাদের বলছে বি এর মান নির্ণয় করো, আমরা ফিনিশিং লাইন দেব এভাবে যে নির্ণেয় মান বি ইকুয়াল টু রুট থ্রি বাই টু, নির্ণেয় মান বি ইকুয়াল টু রুট থ্রি বাই টু। ব্যাস, আশা করি এই অঙ্কটা তোমরা খুব ভালোভাবেই বুঝতে পেরেছ। এবার চলো আমরা খ নম্বরের প্রশ্নটা সমাধান করি। খ নম্বরে তো এ ইকুয়াল টু এক্স বসাতে হবে উদ্দীপকের সমীকরণে। এতে উদ্দীপক থেকে আমরা যেটা লিখবো, লিখবো যে উদ্দীপক থেকে পাই সেক থিটা প্লাস ট্যান থিটা ইকুয়াল টু এ, এটা আমি ডান পাশে লিখবো। তো উদ্দীপক থেকে পাই বাংলাটা তোমরা অবশ্যই লিখে নেবে, আমি লিখছি না। হ্যাঁ, সেক থিটা প্লাস ট্যান থিটা, এই যে সেক থিটা প্লাস টেন থিটা ইকুয়াল টু এ, এখন এর মান আমরা কি বসাবো? এক্স। আমাদের খ নম্বরের প্রশ্নে বলা আছে এ ইকুয়াল টু এক্স হবে, সুতরাং আমরা কি করব, এই যে সেক থিটা প্লাস এই টেন থিটাই থাকলো, আর ওদিকে এর পরিবর্তে আমরা কি বসাই দিলাম, এক্স। এবার এই যে একটা সমীকরণ হলো, এখান থেকে সাইন থিটা ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এটা আমরা প্রমাণ করতে চাই। সাইন থিটা এর মান কিন্তু এটা আনতে চাই। তো সেক্ষেত্রে এই যে সেক থিটাকে আমরা লিখতে পারি ওয়ান বাই কস থিটা, এভাবে কিন্তু আমরা লিখতে পারি, প্লাস টেন থিটাকে লিখতে পারি আমরা সাইন থিটা বাই এই যে কস থিটা, রাইট, ইকুয়াল টু ডান পাশে আছে এক্স। এবার যদি আমরা লসাগু করি কস থিটা এখানে লসাগু হয়, তো কস্তিটা যদি নেই তাহলে উপরে থাকে দেখো ওয়ান প্লাস সাইন থিটা, আশা করি এটা ব্যাখ্যা করতে হবে না। হ্যাঁ, ইকুয়াল টু কিন্তু এক্স, আর আমাদের যা প্রমাণ করতে হবে তাতে তো ডান পাশে এক্স স্কোয়ারের ব্যাপার আছে, কাজেই আমরা উভয় পক্ষে বর্গ করে দেব এখন। তো তোমরা পরবর্তী আরেকটা লাইনে করবে, কিন্তু আমি এখানেই করে দিলাম, এই যে বর্গের কাজটা কিন্তু এখানেই করে দিলাম। তোমরা এভাবে পরবর্তী লাইনে করবে, এভাবে বর্গ দিয়ে দিবে, আর ডান পাশে যদি লিখে দাও বর্গ করে তাহলে খুবই ভালো। হ্যাঁ, না লিখলে অবশ্য খুব একটা সমস্যা নেই, এভাবে তোমরা লিখবে। তাহলে এর পরবর্তী লাইনটা আমি ডান পাশে করছি, দেখো বা দিয়ে লিখছি, এই যে ওয়ান প্লাস সাইন থিটা হোল স্কোয়ার, এটা আমরা ওয়ান প্লাস সাইন থিটা হোল স্কোয়ার, হ্যাঁ এটা মানে হোল স্কোয়ারটা আমরা উপরে নিচে আলাদা করে দিচ্ছি, এই যে ওয়ান প্লাস সাইন থিটা হোল স্কোয়ার, আর নিচে কস থিটার মধ্যেও স্কোয়ার আছে, আমরা লিখলাম কস স্কোয়ার থিটা ইকুয়াল টু ও পাশে যা আছে তাই থাক আপাতত। এবার লক্ষ্য করো যে কস স্কোয়ার থিটার পরিবর্তে লিখতে পারি আমরা ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা, রাইট, নিচের যে কস স্কোয়ার থিটা, এই যে কস স্কোয়ার থিটা সেটার পরিবর্তে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা, আর উপরে ওয়ান প্লাস সাইন থিটা হোল স্কোয়ার, সেটা এভাবেই থাক আপাতত, আমি এভাবেই রাখছি, ইকুয়াল টু এই যে এক্স স্কোয়ার। এবার আমরা কি করতে পারি দেখো, এই যে নিচে এই ওয়ানকে আমরা ওয়ান স্কোয়ার মনে করি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা হয়, সেক্ষেত্রে ওয়ান প্লাস সাইন থিটা তার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তার মানে ওয়ান মাইনাস সাইন থিটা, এভাবে লিখছি নিচের অংশটুকু, হ্যাঁ এই ভগ্নাংশের হরের অংশটুকু, আর উপরে এই ওয়ান প্লাস সাইন থিটা হোল স্কোয়ার আছে, এটা আমরা এভাবে লিখবো যে ওয়ান প্লাস সাইন থিটা ইন্টু ওয়ান প্লাস সাইন থিটা, ওয়ান প্লাস সাইন থিটা, এভাবে আমরা লিখতে পারি, নিশ্চয়ই তোমরা বোঝো, আর ব্যাখ্যা দিলাম না। হ্যাঁ, ডান পাশে কিন্তু এক্স স্কোয়ার। এখন এই যে ওয়ান প্লাস সাইন থিটা, ওয়ান প্লাস সাইন থিটা যদি আমরা ক্যান্সেল করি, তাহলে লক্ষ্য করো উপরে আছে ওয়ান প্লাস সাইন থিটা, উপরে থাকে ওয়ান প্লাস সাইন থিটা, আর নিচে থাকে ওয়ান মাইনাস সাইন থিটা, হ্যাঁ, আর ডান পাশে আছে কি এক্স স্কোয়ার। এবার লক্ষ্য করো আমাদের কিন্তু ডান পাশটা যদি, এই যে যা প্রমাণ করতে হবে তার ডান পাশটা যদি একটু পর্যবেক্ষণ করি, সেটা হলো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, আর নিচে আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এটার নিচে কিন্তু একটা ওয়ান আছে, তাই না? আমরা যদি বিয়োজন করি তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান পাবো উপরে, আর নিচে যোজন করবো এক্স স্কোয়ার প্লাস ওয়ান আসবে, তাহলে আমরা বুঝতে পারছি যে বিয়োজন যোজন করতে হবে। তো করি, সেটা তো উভয় পক্ষেই করতে হবে, তো বাম পক্ষে আগে করে যাই, সেক্ষেত্রে এই যে লব যে ওয়ান প্লাস সাইন থিটা এটা আগে লিখবো, তার সাথে বিয়োজন করব হর, কাজেই হরের চিহ্ন কিন্তু চেঞ্জ হয়ে যাবে, মাইনাস ওয়ান প্লাস সাইন থিটা কিন্তু হবে, রাইট, হ্যাঁ মাইনাস ওয়ান প্লাস সাইন থিটা, আর নিচেও ওই লবটুকু আগে অবশ্যই লিখে নিতে হবে, নিচে কিন্তু আমরা যোজন করব, কাজেই লবটুকু আগে নিয়ে এবার হরটুকু যোজন করব, ওয়ান মাইনাস সাইন থিটা। হ্যাঁ, এই যে আমরা লেফট সাইডে সমীকরণটার লেফট সাইডে কিন্তু আমরা বিয়োজন যোজন করলাম, এবার রাইট সাইডেও বিয়োজন যোজন করি, এই যে লব বিয়োজন, এই যে হর,
আবার লব যোজন হর ডান পাশে লিখে দিলে খুবই ভালো, যোজন বিয়োজন করে এই কথাটা। এই মাইনাস ওয়ান আর এই প্লাস ওয়ান কাটা চলে গেল, আর নিচে কিন্তু সাইন থিটা আর সাইন থিটা কাটা চলে গেল। তাহলে দেখো উপরে থাকে টু সাইন থিটা, উপরে থাকে টু সাইন থিটা আর নিচে থাকে টু, দেখো যে ওয়ান প্লাস ওয়ান টু, আর ইকুয়াল টু ডান পাশে তো আমাদের টার্গেটে যা আনা দরকার সেটাই চলে আসছে, সেটা হলো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান। তো আমরা যদি এই টু টু কেটে দেই তাহলে কিন্তু আমরা লক্ষ্যে পৌঁছে গেছি, তাই না? পরবর্তী লাইনটা তোমরা লিখবে কি, এই যে পরবর্তী লাইনটা আমি এখানেই লিখে দিচ্ছি যে সাইন থিটা, অতএব দিয়ে লিখবে, অতএব দিয়ে লিখবে যে সাইন থিটা ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান। হ্যাঁ, আশা করি এই অঙ্কটাও তোমরা বুঝতে পেরেছ, এখানে লিখে দিবে প্রুফড। হ্যাঁ, প্রুফড। এবার গ নম্বরের প্রশ্নটি সমাধান করব। গ নম্বরে তোমরা দেখতে পাচ্ছ যে থিটায়ের সম্ভাব্য মান নির্ণয় করতে হবে যখন এ ইকুয়াল টু রুট থ্রি। তার মানে এই যে উদ্দীপকের যে সমীকরণটা এখানে আছে, এ ইকুয়াল টু সেক থিটা প্লাস টেন থিটা, এখানে এর পরিবর্তে আমরা রুট থ্রি বসাবো, তাহলে সমীকরণটা আমরা উল্টো দিক থেকে তুলবো, অর্থাৎ সেক থিটা প্লাস টেন থিটা ইকুয়াল টু এ, এভাবে লিখবো। তো শুরুতেই লিখবো যে উদ্দীপক থেকে পাই সেক থিটা, যে সেক থিটা প্লাস টেন থিটা, সেক থিটা প্লাস টেন থিটা ইকুয়াল টু এ। এখন আগে আমি এ লিখলাম, এর মানটা আমি পরে বসাবো, এর মান কত, এর মান হলো রুট থ্রি বসাবো, তাহলে বা দিয়ে লিখবো সেক থিটা, এই যে সেক থিটা প্লাস টেন থিটা, এই যে প্লাস টেন থিটা ইকুয়াল টু এর পরিবর্তে এই যে রুট থ্রি, এর পরিবর্তে রুট থ্রি। এবার আমরা যেটা করতে পারি সেটা হলো যে আমরা সূত্র থেকেও কিন্তু এটা সমাধান করা যাবে, সেটা হলো যে এটা এইভাবে দিয়ে এটা এক নং থাকলো, তারপরে আমরা লিখবো যে আমরা জানি, এভাবে লিখবো যে আমরা জানি, হ্যাঁ আমি কিন্তু বাংলাটা লিখছি না, তোমরা লিখবা সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা, হ্যাঁ সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান, এটা আমরা জানি। তো এখানে আমরা করব কি, এই সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা এটাকে লিখবো সেক থিটা প্লাস টেন থিটা, হ্যাঁ ইনটু সেক থিটা মাইনাস টেন থিটা ইনটু সেক থিটা, এই যে সেক থিটা মাইনাস টেন থিটা। তাহলে দেখো এখানে কিন্তু আমি জাস্ট সূত্র ভাঙিয়ে দিয়েছি, তাই না, জাস্ট সূত্র ভাঙিয়ে দিয়েছি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন এভাবে করার পিছনে কারণ হলো এই যে সেক থিটা প্লাস টেন থিটা এই যে এক নঙে আছে রুট থ্রি, তাহলে এই সেক থিটা প্লাস টেন থিটা পরিবর্তে আমি বসাবো রুট থ্রি ইন্টু ওই যে বাকিটুকু, অর্থাৎ সেক থিটা মাইনাস টেন থিটা, সেক থিটা মাইনাস এই যে টেন থিটা, হ্যাঁ এটা করলাম ইকুয়াল টু কি ওয়ান। তাহলে আমরা লিখতে পারি যে সেক থিটা মাইনাস টেন থিটা, এই যে সেক থিটা মাইনাস টেন থিটা, সেক থিটা মাইনাস টেন থিটা ইকুয়াল টু ওয়ান বাই রুট থ্রি, এটা আমরা লিখতে পারি ইকুয়াল টু ওয়ান বাই রুট থ্রি। এটা দুই নং সমীকরণ। এখন লক্ষ্য করো, এক নঙে আছে সেক থিটা প্লাস টেন থিটা ইকুয়াল টু রুট থ্রি, দুই নঙে আছে সেক থিটা মাইনাস টেন থিটা ইকুয়াল টু ওয়ান বাই রুট থ্রি। এখন যদি এক আর দুই যোগ করি তাহলে টেন থিটা কিন্তু কাটা যাবে, সেক থিটার মানটা আমরা পেয়ে যাব। ব্যাস তাহলে আমরা কি করব, এখন এক ও দুই নং সমীকরণ যোগ করে পাই, এক যোগ দুই, এভাবে সংক্ষেপে লিখলাম, এক যোগ দুই হতে পাই, তাহলে টেন থিটা ক্যান্সেল, টু সেক থিটা, এখানে থাকবে টু সেক থিটা ইকুয়াল টু, এক নঙের ডান পাশে আছে রুট থ্রি, আর যোগ দুই নঙের ডান পাশে আছে ওয়ান বাই রুট থ্রি, এই যেটা। তাহলে দেখো এখানে আর একটু কাজ করা যায়, সেটা হলো টু আমি এখানে আপাতত রাখছি, টু সেক থিটা ইকুয়াল টু, এখানে যদি আমরা রুট থ্রি লসাগু করি তাহলে রুট থ্রি আর এই রুট থ্রি গুণ হয়ে এখানে হবে থ্রি যোগ, আর এই রুট থ্রি ক্যান্সেল হয়ে উপরের ওয়ান এখানে থাকবে। তাহলে আমরা লিখতে পারি টু সেক থিটা, এই যে টু সেক থিটা ইকুয়াল টু ফোর বাই রুট থ্রি, এই যে ফোর বাই রুট থ্রি। এবার আমরা যেটা করতে পারি, টু দ্বারা যদি ভাগ করি উভয় পক্ষে, তাহলে দেখো সেক থিটা ইকুয়াল টু টু বাই রুট থ্রি, তাহলে সেক থিটার বিপরীত অনুপাত হচ্ছে কস থিটা, তো আমি কিন্তু বিপরীত অনুপাতটা নিলাম কস থিটা, তাহলে ও পাশেও বিপরীত করতে হবে, তার মানে টু বাই রুট থ্রিকে লিখবো রুট থ্রি বাই টু।
আর আমরা জানি যে কস 30 ডিগ্রি মান রুট থ্রি বাই টু। কস 30 ডিগ্রি মানে কি? পাই বাই সিক্স। এখন এই যে কস পাই বাই সিক্স লিখলাম, কস 30 ডিগ্রির মান, হ্যাঁ রুট থ্রি বাই টু, রুট থ্রি বাই টু এর পরিবর্তে কস 30 ডিগ্রি লিখলাম, এটা তো প্রথম চতুর্ভাগের জন্য, কিন্তু আমাদের থিটা তো প্রথম চতুর্ভাগে হতে পারে, দ্বিতীয় চতুর্ভাগে, তৃতীয় চতুর্ভাগে, চতুর্থ চতুর্ভাগে, যে কোনো চতুর্ভাগে হতে পারে, কিন্তু আমরা দেখবো যে কস থিটা যেহেতু ধনাত্মক, কস থিটা ধনাত্মক আছে শুধুমাত্র প্রথম চতুর্ভাগে এবং চতুর্থ চতুর্ভাগে। তো চতুর্থ চতুর্ভাগের জন্য এখানে ইকুয়াল দিয়ে লিখবো, চতুর্থ চতুর্ভাগের জন্য এখানে ইকুয়াল দিয়ে লিখবো টোয়াইস পাই, হ্যাঁ মাইনাস সামথিং, সামথিং মানে ওই পাই বাই সিক্স। চতুর্থ চতুর্ভাগে কিভাবে যেতে হয় এটা এর পূর্বের যে ভিডিওগুলো আমি করেছি সেগুলো যারা দেখেছো তারা নিশ্চয়ই জানো। এখন দেখো আমরা যদি এই কস থিটা সমান কস পাই বাই সিক্স লিখি, তাহলে কস কস কাটা গিয়ে থিটা ইকুয়াল টু কিন্তু পাই বাই সিক্স, রাইট? আর যদি আমরা কস থিটা সমান এইটা লিখি, তাহলে এই যে কস কস কাটা গিয়ে এখানে কত, ছয় দুগুণে 12 পাই মাইনাস ওয়ান মাইনাস পাই, তার মানে 11 পাই বাই সিক্স এটা কিন্তু আসলো। তাহলে আমরা পেলাম থিটার মান দুইটা। তো এখানে থিটার দুটি মানই কিন্তু আসলে গ্রহণযোগ্য নাও হতে পারে, সেটা আমাদের দেখতে হবে। কেন? এখানে কিন্তু আমরা সেক থিটাকে ভ্যানিশ করেছি, এই যে সেক থিটা প্লাস ট্যান থিটা ইকুয়াল টু রুট থ্রি বসিয়েছি, সেক থিটাকে কিন্তু ভ্যানিশ করেছি, এমনিতে আপাত দৃষ্টিতে মনে হয় যেন দুটি মানই গ্রহণযোগ্য, কিন্তু আসলে দুটি মান গ্রহণযোগ্য না। দেখো আমরা একটু শুদ্ধি পরীক্ষা করি, তার মানে থিটার মান পাই বাই সিক্স একবার বসিয়ে আমরা দেখি, আর থিটার মান 11 পাই বাই সিক্স বসিয়ে আমরা দেখি যে আসলে দুটি মানই গ্রহণযোগ্য কি না। এখন দেখো আমরা এভাবে লিখতে পারি যে থিটা ইকুয়াল টু পাই বাই সিক্স হলে, থিটা ইকুয়াল টু পাই বাই সিক্স হলে আমাদের যে লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড কি আছে, হ্যাঁ যে সমীকরণটা আছে তার লেফট হ্যান্ড সাইডে কিন্তু আছে সেক থিটা প্লাস টেন থিটা, কিন্তু উদ্দীপকে কিন্তু এইটা রাইট সাইডেই আছে। সো আমরা লেফট হ্যান্ড সাইড না লিখে রাইট হ্যান্ড সাইড লিখি। তাহলে দেখো এখানে হয় সেক থিটার মান হইল পাই বাই সিক্স, আর প্লাস টেন থিটার মান হইল পাই বাই সিক্স। তাহলে দেখো সেক থিটা এটা কিন্তু 30 ডিগ্রি, সেক 30 ডিগ্রির মান কত সেটা আমরা বসাতে পারি ডাইরেক্ট। কস 30 ডিগ্রির মান আমরা জানি রুট থ্রি বাই টু, তাহলে এটা 2/√3 আমরা বলবো, 2/√3, কেননা কস থিটার উল্টো হলো সেক থিটা। প্লাস এখানে টেন 30 ডিগ্রির মান কিন্তু 1/√3। এবার লক্ষ্য করো যে আমি যদি এই রুট থ্রি লসাগু করি, তাহলে উপরে হয় 2+1 তার মানে 3, তাহলে উপরে হয় 3 আর নিচে হয় রুট থ্রি। এবার এটা এই যে এই থ্রিকে আমরা লিখতে পারি রুট থ্রি ইন্টু রুট থ্রি, রাইট? রুট থ্রি ইন্টু রুট থ্রি, আর নিচে আছে রুট থ্রি, নিচের রুট থ্রি আর উপরে একটা রুট থ্রি কেটে গিয়ে এখানে একটা রুট থ্রি থাকলো, যেটা আছে আমাদের উদ্দীপকের সমীকরণের লেফট সাইডে। তার মানে এই মানটা কিন্তু গ্রহণযোগ্য, তার মানে থিটায়ের মান পাই বাই সিক্স গ্রহণযোগ্য। এখন আমরা পরবর্তীতে আবার নিচে নিচেই করবে তোমরা যে থিটা আবার আবার এই কথাটা আবার লিখবো যে আবার আবার থিটা ইকুয়াল টু 11 পাই বাই সিক্স হলে এই মানটা আমরা নিয়ে দেখি। 11 পাই বাই সিক্স হলে কি হয় সেক্ষেত্রেও আমরা রাইট হ্যান্ড সাইড লিখবো আগে, রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু সেক থিটা, এই যে সেক থিটা প্লাস টেন থিটা, তাই না? সেক থিটা প্লাস টেন থিটা, তো সেক থিটা মানে সেক 11 পাই বাই সিক্স, আর টেন থিটা মানে টেন 11 পাই বাই সিক্স, 11 পাই বাই সিক্স। কিন্তু দেখো এদিকটায় যে সেক 11 পাই বাই সিক্স এটাকে আমি লিখতে পারি সেক টোয়াইস পাই মাইনাস পাই বাই সিক্স, রাইট? আর প্লাস এটাকে লিখতে পারি টেন, এই যে টোয়াইস পাই মাইনাস পাই বাই সিক্স, তাহলে এটা হয় সেক পাই বাই সিক্স, সেক পাই বাই সিক্স হবে, কারণ এটা চতুর্থ কোয়াড্রেন্টে কজ এবং সেক পজিটিভ, তাই এটা পজিটিভই হয়েছে। আর এই যে পাই বাই টু এর সাথে জোর গুণিতক, সেই হিসাবে এটা মানে অনুপাতটা চেঞ্জ হয়নি। কিন্তু এই যে টেন, এখানে টোয়াইস পাই মানে সামথিং, টেনের জন্য চতুর্থ চতুর্ভাগে কিন্তু এটা ঋণাত্মক, তাহলে এটা টেন পাই বাই সিক্স, টেন পাই বাই সিক্স। এবার সেই আগের মতো আসো, সেক পাই বাই সিক্স মানে হলো 2/√3, আর মাইনাস টেন পাই বাই সিক্স মানে হলো 1/√3,
তাহলে এদিকে দেখো রুট থ্রি যদি আমরা লসাগু নেই তাহলে টু মাইনাস ওয়ান, তার মানে এটা আসে ওয়ান বাই রুট থ্রি, ওয়ান বাই রুট থ্রি নট ইকুয়াল টু রাইট সাইড, লেফট সাইড নট ইকুয়াল টু লেফট সাইড, কেননা লেফট সাইডে আমাদের শুধুমাত্র রুট থ্রি আছে। তাহলে কিন্তু এই মানটা গ্রহণযোগ্য নয়, থিটায়ের এই মানটা গ্রহণযোগ্য নয়। অতএব প্রদত্ত ব্যবধির মধ্যে নির্ণেয় মান, আমাদের মান নির্ণয় করতে বলছে, নির্ণেয় মান প্রদত্ত ব্যবধির মধ্যে নির্ণয় মান থিটা ইকুয়াল টু পাই বাই সিক্স, এটা আমাদের নির্ণয় মান। এখন তোমাদের মনে কিন্তু একটা স্বাভাবিকভাবে একটা প্রশ্ন জাগে যে এখানে আমরা এই শুদ্ধি পরীক্ষাটা কেন করলাম। তোমরা কিন্তু এখানে লিখে দিবে যে শুদ্ধি পরীক্ষা, শুদ্ধি পরীক্ষা, এর আগে তো সব অঙ্কেই আমরা শুদ্ধি পরীক্ষা করি নাই, তাই না? এখানে শুদ্ধি পরীক্ষা করছি এই কারণে দেখো অঙ্কটার একটা পর্যায়ে কিন্তু আমরা, হ্যাঁ এই যে অঙ্কটার একটা পর্যায়ে কিন্তু আমরা এখান থেকে সেক থিটা প্লাস ট্যান থিটা কিন্তু ভ্যানিশ করেছি এবং এখানে স্কোয়ার ছিল। দেখো এটা না করে আমরা যদি এমনটি করতাম, সে যে সেক থিটা, এই যে সেক থিটা প্লাস ট্যান থিটা ইকুয়াল টু রুট থ্রি, এখানে সূত্র না করে, এই যে এই লাইনটায় সূত্র না করে যদি আমরা এমন করতাম যে সেক থিটা ইকুয়াল টু রুট থ্রি মাইনাস ট্যান থিটা, অতপর কিন্তু আমাদের একটাই কাজ থাকতো, সেটা হলো এর পরের লাইন উভয় পক্ষে বর্গ করাই, যে পাশে বর্গ করলাম আর এ পাশে বর্গ করলাম। এবং এই প্রক্রিয়ায় যদি করি দেখো সেক স্কোয়ার থিটার পরিবর্তে আমরা লিখতে পারি ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা, সেক স্কোয়ার পরিবর্তে ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা, আর ইকুয়াল টু এখানে কিন্তু এই যে এ মাইনাস বি হোল স্কোয়ার, তার মানে এ স্কোয়ার, তার মানে রুট থ্রি স্কোয়ার, তার মানে থ্রি মাইনাস টু এ বি করলে টু রুট থ্রি টেন থিটা হবে, হ্যাঁ টু রুট থ্রি টেন থিটা প্লাস টেন স্কোয়ার থিটা। এই যে এই প্রক্রিয়ায় যদি আমরা করতাম তাহলেও কিন্তু তোমরা যদি এইভাবে করে যাও, এই যে টেন স্কোয়ার থিটা উভয় পাশ থেকে কিন্তু টেন স্কোয়ার থিটা কাটা, তাহলে দেখো এ পাশের এই যে মাইনাস টু রুট থ্রি টেন থিটা, এটা বাম পাশে আসলে টু রুট থ্রি টেন থিটা, রাইট টু রুট থ্রি টেন থিটা ইকুয়াল টু ডান পাশে এমনি থ্রি আসে আর এই যে এই ওয়ান এটা পক্ষান্তর হয়ে গেল, তাহলে দেখো এক্ষেত্রে টু রুট থ্রি টেন থিটা ইকুয়াল টু টু, এই যে টু রুট থ্রি টেন থিটা ইকুয়াল টু টু, তাহলে এখানে টু দ্বারা ভাগ করলে রুট থ্রি টেন থিটা, এই যে রুট থ্রি টেন থিটা ইকুয়াল টু কিন্তু ওয়ান, তাহলে টেন থিটা ইকুয়াল টু টেন থিটা ইকুয়াল টু ওয়ান বাই রুট থ্রি, এবং এটাকে আমরা লিখতে পারি টেন পাই বাই সিক্স, এই যে টেন 30 ডিগ্রি মান। আবার চতুর্থ চতুর্ভাগে গেলে এটা লিখতে পারি টেন টোয়াইস পাই, টোয়াইস পাই মাইনাস পাই বাই সিক্স, সেক্ষেত্রে কিন্তু এটা দেখো থিটার মান সেই দুটি আসলো, যখন প্রথম চতুর্ভাগে হিসাব করবো তখন আসবে এই যে প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে পাই বাই সিক্স আসবে, প্রথম চতুর্ভাগের জন্য আসবে পাই বাই সিক্স, আর চতুর্থ চতুর্ভাগের জন্য দেখো 6^12 - 1 তার মানে 11 π/6, একই মান কিন্তু আসলো। কিন্তু লক্ষ্য করো একটা লাইনে গিয়ে আমরা উভয় পক্ষে বর্গ করেছি, রাইট? এই যে যখনই কোনো সমীকরণে উভয় পক্ষে বর্গ করা হয় তখনই কিন্তু যে মূলগুলো আসে, যে মানগুলো আসে, চলকের যে মানগুলো আসে তার মধ্যে অবান্তর মূল বা অবান্তর মান আসার সম্ভাবনা থাকে, এ কারণেই শুদ্ধি পরীক্ষা করতে হয়। তো তুমি এখানে সূত্র প্রয়োগ করেও করতে পারো অথবা এই যে এই লাইনের পর এভাবে পক্ষান্তর করে উভয় পক্ষে বর্গ করেও একই রেজাল্ট কিন্তু আসবে। এখন তুমি যদি সূত্র প্রয়োগ করে করো তাহলে সেক থিটা ট্যান থিটা আউট হয়ে যাচ্ছে, তার মানে থিটা আউট হয়ে যাচ্ছে, তার মানে কি ভ্যালু কমে যাচ্ছে, মানে থিটার যে মান দুইটা আসার কথা দুইটা না এসে একটা আসতো, আর এখানে বর্গ করলেও সেই একই কাহিনী। কাজেই তুমি যেভাবেই করো না কেন সূত্র করে করো আর এভাবে উভয় পক্ষে বর্গ করে করো, বর্গ করে করলে যেহেতু অবান্তর মান আসার সম্ভাবনা আসে সুতরাং শুদ্ধি পরীক্ষার প্রয়োজন পড়ে, এ কারণেই কিন্তু আমরা এই শুদ্ধি পরীক্ষাটুকু করে আমরা লিখবো অতএব নির্ণয় মান থিটা ইকুয়াল টু পাই বাই সিক্স। আশা করি এই বিষয়টা তোমরা খুব ভালোভাবেই বুঝতে পেরেছো।